হযরত সুলাইমান নবীকে দেখার পরে হঠাৎ করে একটা পিপড়া ডাক দিয়া বলতেছে, হে আমার দলেরা দেখো দেখো সুলাইমান নবী তার দলবল নিয়ে যাইতেছে। উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে পড়ো। বলে কেন ঢুকব, সুলাইমান নবী তো আল্লাহ পাকের একজন পয়গম্বর, তাকে আমরা একটু সালাম দিতে চাই। আল্লাহু আকবর বলেন, তাকে আমরা একটু সালাম দেব, কেন ঘরের ভিতরে ঢুকে যাব। এবার ওই পিপড়া ডাক দিয়া বলতেছে, লায়া তিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশুরুন। বলে সুলাইমান নবীর পিছনে এতগুলা পশু পাখি, এতগুলা প্রাণী, তাদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে, সুলাইমান নবীর খবর থাকবে না। সুবহানাল্লাহ, অজান্তেই তোমাদেরকে পিষে ফেলবে, মাটির ভিতরে ঢুকে পড়ো। কিন্তু সুলাইমান নবীকে পিঁপড়ার কথা বুঝার মতো শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে? আল্লাহ। আল্লাহ পাক শক্তি দিয়েছেন সুলাইমান আলাইহিসসালাম। পবিত্র কালামে হাকিম থেকে সূরা নমলের 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তৌফিক যদি সামিল হাল হয়, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু জরুরি কথা আপনাদের সাথে মুজাকারা করব। আল্লাহ পাক দিনই এই কথাগুলো আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহ পাক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এ পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে থাকব, ভবিষ্যতে থাকব না। প্রতিটা মানুষের একটা গন্তব্য আছে, প্রতিটা মানুষের একটা সময় আছে, প্রতিটা মানুষের একটা তাম্মাত বিল খাইর আছে, প্রতিটা মানুষকে চলে যেতে হবে। দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আমরা আসি নাই। যদি পৃথিবীটা চিরস্থায়ী হতো তাহলে আমাদের চাইতে কত সুঠাম দেহের অধিকারী, আমাদের চাইতে কত শক্তিশালী, আমাদের চাইতে কত ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা এক সময় পৃথিবীতে ছিলেন, কিন্তু আজকে তারা পৃথিবীতে নাই। অতএব আমাদেরকেও যেতে হবে, নিজেকে যত বাহাদুরি, নিজেকে যত ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, নিজেকে যত দামি মনে করেন, আপনাকে আমাকে যেতেই হবে। এখানে আমরা মুসাফির, মুসাফির যেমন কোনো একটা দেশে কোনো একটা জায়গায় সফর করতে গেলে আবার আপন ঘরের কাছে ফিরে আসে, আপন আত্মীয় স্বজনের কাছে ফিরে আসে, অনুরূপভাবে আমরাও দুনিয়াতে মুসাফির। আমাদেরকেও আমাদের আসল ঘর, আমাদের আসল বাড়ি, কবরের জগৎ, হাসরের জগৎ, আমাদের আসল জায়গা, আমাদের পিতা যেই স্থানে বসবাস করেছিলেন সেই জান্নাতে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেউ চিরস্থায়ী না, আমাদেরকে চলে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হে কবর আখির ঠিকানা হে, ইহা হাম সব মুসাফির হে কবর আখির ঠিকানা হে, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আমার দাদা আসছে, এরপরে আমার বাবা, এরপরে আমি, এরপরে আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি।
কিন্তু যাওয়ার বেলায় দেখা যায় 80 বছরের নানা দাদা দুনিয়ার ভিতরে রয়ে গেছে, 2 মাসের নাতি দুনিয়া থেকে চলে গেছে। বোঝা যায় যাওয়ার একটা আশার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অতএব যাওয়ার আগে আগে নিজেদের সামানাগুলা গুছিয়ে যাওয়া দরকার। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার টাকা, আপনার ক্ষমতা, আপনার রাজত্ব, আপনার সিংহাসন, আপনার চেয়ার আপনাকে দুনিয়াতে রাখতে পারবে না। ক্ষমতা, টাকা, পয়সা এগুলো যদি মানুষকে চিরজীবী করত, ক্ষমতার বলে, টাকার বলে যদি সারা জীবন দুনিয়াতে থাকা যেত, তাহলে বাদশাহ সুলাইমান, বাদশাহ যুলকারনাইন, বাদশাহ নমরুদ, বাদশাহ ফিরাউন, বাদশাহ কারুন, বাদশাহ হামান, তারা দুনিয়া থেকে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। কিতাবের ভিতরে চারজন বাদশার কথা লেখা হয়েছে, তাফসীরে বাগাবী কুলেন, তাফসীরে ইবনে কাসির কুলেন, সমস্ত তাফসীরের কিতাবে চারজন বাদশা এমন পাবেন। তাদের পাওয়ার ছিল এমন, শুধুমাত্র কোন একটা রাষ্ট্রের উপরে তাদের বাহাদুরিত্ব ছিল না, শুধুমাত্র কোন একটা রাষ্ট্রের উপরে তাদের দখলদারিত্ব ছিল না, বরং মিনাল মাশরিকি ইলাল মাগরিব, মিনাস শিমালি ইলাল জুনুব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, সূর্য উদয় হওয়ার স্থান থেকে সূর্য অস্তনিত স্থান পর্যন্ত তাদের পাওয়ার ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা কাহাফ, বাদশাহ যুলকারনাইনের ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাওয়ার আর ক্ষমতার কথা লিখে দিয়েছেন। বাদশাহ যুলকারনাইন দুনিয়ার ভিতরে 1600 বছর হায়াত পেয়েছে। সুবহানাল্লাহ। বলে কত বছর? 1600 বছর বাদশাহ যুলকারনাইন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। কেমন পাওয়ার, কত সুঠাম দেহের অধিকারী ছিল বাদশাহ যুলকারনাইন। আজও পর্যন্ত আপনি ফিলিস্তিনের জমিনে যান, জেরুজালেম থেকে বাইতুল মুকদ্দাস থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটা শহর পাবেন, সেই শহরের নাম দেওয়া হয়েছে মদিনাতুল ইস্কান্দারিয়া, অথবা ইংরেজিতে বলা হয় আলেকজান্ডার সিটি। বাদশাহ যুলকারনাইনের আরেক নাম ছিল আলেকজান্ডার। ওই শহরে যান, আজও পর্যন্ত একটা কবরস্থান পাবেন, সেই কবরস্থানে 48 হাত লম্বা বাদশাহ যুলকারনাইনের কবর পেয়ে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত সুঠাম দেহের অধিকারী। কিতাবের মধ্যে আসছে বাদশাহ যুলকারনাইনের একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে বাদশাহ যুলকারনাইন তামাম পৃথিবী 2 বার সফর করেছেন। কয়বার? 2 বার সফর করেছেন বাদশাহ যুলকারনাইন। যখন ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে যখন দুনিয়া সফর হওয়ার জন্য বের হতেন, বলে ওনার হাতে থাকা চাবুক দিয়ে যখন উনি ঘোড়ার পিঠের উপরে আঘাত করতেন, প্রতি চাবুকের আঘাতে ওই বাদশাহ যুলকারনাইনের ঘোড়া 12,000 মাইল আল্লাহ পাকের হুকুমে অলৌকিকভাবে 12,000 মাইল অতিক্রম করে চলে যেত। জুড়ে বলেন প্রতি চাবুকের আঘাতে 12,000 মাইল অতিক্রম করত। কুজা কারু, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুদ হামা, কুজা কারু, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুদ হামা, কুজা শোকে কেয়াজ শাহে, কুজা তখতে সুলাইমা, কুজা শোকে কেয়াজ শাহে, কুজা তখতে সুলাইমা। কোথায় চলে গেছে বাদশাহ কারুনের তখত, কোথায় চলে গেছে বাদশাহ সুলাইমানের সিংহাসন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম কেমন পাওয়ার, কেমন ক্ষমতা! কুরআনুল কারীমে সূরা হযরত সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ পাক রেকর্ড করে আমার নবীর উপরে কুরআনুল কারীমের আয়াত বানায়া দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান বলে,
وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আমাকে এমন পাওয়ার দান করা হয়েছে তাম দুনিয়ার মানুষ তাম দুনিয়ার জিন্নাত তাম দুনিয়ার পশু পাখি আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যত প্রাণী আল্লাহ পাক বানিয়েছেন তাম দুনিয়ার সকল প্রাণীদের ভাষা বুজার মতো ক্ষমতা আমি সুলাইমানকে আল্লাহ দান করেছে তাম দুনিয়ার পশু পাখিদের কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন এই জন্য ঘটনা লেখা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজত্বের সমস্ত প্রাণীদেরকে ডাকলেন সমস্ত পশু পাখিদেরকে ডাকলেন ডাকার পরে তিনি কোথাও সফরে যাবেন সফরে যাওয়ার জন্য বের হইলেন হাঁটতে হাঁটতে কিছু দূর গেলেন হঠাৎ করে জমিনের ভিতর থেকে একটা পিঁপড়ার আওয়াজ সুলাইমান নবীর কানের ভিতরে চলে আসছে ওই পিঁপড়া ডাক দিয়া বলতেছে হে আমার দলেরা শুনো শুনো দেখো সুলাইমান নবী তার দলবল নিয়ে যাইতেছে তোমরা আপন গর্তের ভিতরে তাড়াতাড়ি ঢুকে ফেলো হযরত সুলাইমান নবীর কথাগুলা আল্লাহ পাক চমৎকার করে তুলে ধরলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন জোরে বলেন আল্লাহু আকবার হযরত সুলাইমান নবীকে দেখার পরে হঠাৎ করে একটা পিঁপড়া ডাক দিয়া বলতেছে হে আমার দলেরা দেখো দেখো সুলাইমান নবী তার দলবল নিয়ে যাইতেছে উদখুলু মাসাকিনাকুম তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে পড়ো বলে কেন ঢুকবো সুলাইমান নবী তো আল্লাহ পাকের একজন পয়গম্বর তাকে আমরা একটু সালাম দিতে চাই আল্লাহু আকবার বলে তাকে আমরা একটু সালাম দেব কেন ঘরের ভিতরে ঢুকে যাব এবার ওই পিঁপড়া ডাক দিয়া বলতেছে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন বলে সুলাইমান নবীর পিছনে এতগুলা পশু পাখি এতগুলা প্রাণী তাদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে সুলাইমান নবীর খবর থাকবে না সুবহানাল্লাহ অজান্তেই তোমাদেরকে পিষে ফেলবে মাটির ভিতরে ঢুকে পড়ো কিন্তু সুলাইমান নবীকে পিঁপড়ার কথা বুঝার মতো শক্তি দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন না কে আল্লাহ আল্লাহ পাক শক্তি দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা বুঝে ফেলেছেন এবার সুলাইমান আলাইহিস সালাম একটু মুচকি হাসলেন একটু মুচকি হাসি দিলেন পরে আয়াত আল্লাহ বলতেছেন فتبسم ضاحكا من قولها সুলাইমান নবী একটু মুচকি হাসি দিলেন এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন আল্লাহ আমার মতো একজন নালায়েককে আপনি পিঁপড়ার বাসা শোনার মতো ক্ষমতা দিয়েছেন আমি আপনার প্রশংসা করি আই রব্বুল আলামিন আমার বাবার নাম হলো হযরতে দাউদ পয়গম্বর তিনিও আপনার নবী ছিলেন আমার বাবা যদি কোনো একটা লোহা ধরত লোহাটা হঠাৎ করে দাউদ আলাইহিস সালামের হাতে মোমের মতো নরম হয়ে যেত আমার বাবার মতো ক্ষমতা আমাকে দিয়েছেন আই রব্বুল আলামিন আপনার প্রশংসা করি আপনার শুকরিয়া আদায় করি আপনি আমাকে না চাইতে এত ক্ষমতা দিয়েছেন আপনি আমাকে না চাইতে এত পাওয়ার দিয়েছেন এবার সুলাইমান নবী পিঁপড়ার কথা শোনার পরে তার কিছু পশু পাখিকে হুকুম করলেন ওই পিঁপড়াটাকে গর্তের ভিতর থেকে ধরে নিয়ে আসো একটা জিন দাঁড়ায় গেলেন বলে বাদশা সুলাইমান আমাকে আপনি অর্ডার করেন আমি গর্তের ভিতরে গিয়া পিঁপড়াকে ধরে নিয়ে আসবো
রাজপ্রসাদে ওই পিপড়াটাকে হাজির করা হলো। হাজির করার পরে সুলাইমান নবী জিজ্ঞাসা করতেছে, পিপড়া কি ব্যাপার, তুমি কি আমাকে জালেম মনে করো নাকি, কেন তুমি তোমার দলকে গর্তের ভিতরে ঢুকতে বললা, আমি তো এত বড় জালেম বাদশা না যে তোমাদেরকে আমি পদদলিত করে পিষে ফেলবো। এবার পিপড়া যুক্তি দেয়, বাদশা সুলাইমান আমি জানি আপনি জালেম না, আপনার সামনে আমাকে আসামির কাঠগড়াই দাঁড়াতে হবে আমি জানি, এজন্য আমি একটা শব্দ বলে দিয়েছিলাম, ওহুম লা ইয়াশউরুন, তাদের অজান্তেই পিষে ফেলবে, অজান্তে শব্দ একটা আমি বলে দিয়েছি। ওই পিপড়ার কথাটা আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে আটকাইতে পারবেন না, আমি জানি আমার কথা আপনি শুনবেন, আপনি আমাকে আসামির কাঠগড়াই দাঁড় করাবেন এটা আমি জানি, এজন্য আমি বলেছি লা ইয়াহতিমান্নাহু সুলাইমানু ওয়া জুনুদু ওহুম লা ইয়াশউরুন, তারা আমাদেরকে পিষে ফেলবে ঠিক, কিন্তু তাদের খবর থাকবে না। মানুষ যদি ভুলাক্রমে অজান্তে কিছু করে ফেলে সেটা আল্লাহ পাক মাফ করে দেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজার ব্যাপারে মাসআলা আছে, কেউ যদি রোজা রাখার পরে একদিনে যদি ভুলাক্রমে চার পাঁচ বারো যদি খেয়ে ফেলে, আল্লাহর পয়গম্বর বলেন ভুলে যদি কেউ পাঁচ দশ বারো খায়, সে ভুলে যাওয়ার কারণে সেই রোজাটাও আল্লাহ পাক আরশ আজিমে কবুল করে নেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব পিপড়া যুক্তি দিতেছে, সুলাইমান আমি তো বলেছি ওহুম লা ইয়াশউরুন, আপনার খবর থাকবে না, তো যে কাজে আপনার খবর থাকবে না সেখানে আপনি জালেম হন কিভাবে? তাইলে ভালো করে বুঝেন সুলাইমান আলাইহিস সালামকে কত পাওয়ার আল্লাহ দান করেছেন। হাতের মধ্যে একটা আংটি ছিল, সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, একটা সিংহাসন ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম কোথাও যাওয়ার জন্য যদি তিনার প্রয়োজন হয়, লক্ষ লক্ষ মাইল অতিক্রম করবে, আমরা যদি হজে যাওয়ার জন্য নিয়ত করি আমাদেরকে পাসপোর্ট করা লাগে, ভিসা করা লাগে, আবার বিমানবন্দরে গিয়া টাইম অনুযায়ী আমাদেরকে বিমানের উপরে সওয়ার হওয়া লাগে। সুলাইমান আলাইহিস সালামের একটা সিংহাসন ছিল, যখন তিনি তামাম দুনিয়া সফর করবেন তখন সুলাইমান আলাইহিস সালাম কোনো টিকিট লাগতো না, কোনো ভিসা লাগতো না, কোনো পাসপোর্টের প্রয়োজন ছিল না, হাতের আংটিটাকে দিয়া একটু করে ইশারা করতেন সুলাইমান নবীর সিংহাসন সহ লক্ষ লক্ষ মাইল আল্লাহ পাক সময় বরাবর পৌঁছিয়ে দিতে।